হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত শিশির ফিলোসফি ক্লাসে আর আজকে আমরা স্টার্ট করব চতুর্থ অধ্যায় ক্লাস টুয়েলভের অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় অমাধ্যম অনুমান তো আজকে আমরা দেখব হচ্ছে অমাধ্যম অনুমান কী অ্যান্ড এই ভিডিওটা তিনটি পার্টে থাকবে ফার্স্ট পার্টে আমরা শিখবো হচ্ছে আবর্তন সেকেন্ড পার্টে শিখবো হচ্ছে বিবর্তন অ্যান্ড থার্ড পার্টে শিখবো হচ্ছে সমবিবর্তন ঠিক আছে তো এইভাবে আমাদের ক্লাস চলতে থাকবে চলো লেটস স্টার্ট শুরু করে ফেলি আচ্ছা এবার অমাধ্যম অনুমানটা কি হোয়াট ইজ অমাধ্যম মাধ্যম মানে কি মাধ্যম মানে হচ্ছে কোনো কিছুর মাধ্যমে কোনো কিছু করা ধরো একটা পরজীবী পরজীবী গাছ তোমরা পরজীবী গাছ চেনো যে গাছগুলো অন্য অন্য গাছের লতানো গাছগুলো লত লতি লুতি উঠতে থাকে মানে পেঁচিয়ে থাকে অ্যান্ড অন্যের উপর ভরসা করে থাকে সেটাকে বলে মাধ্যম কারো মাধ্যমে ভরসা করে আছে নির্ভর করে আছে অথবা আরেকটা জিনিস বুঝতে পারো যদি তোমাদের ইনকাম করো সে ইনকাম ধরো তুমি চাকরি করো রেলওয়েতে চাকরি করো তো রেলওয়ে মাধ্যমে রেলওয়েজের মাধ্যমে তুমি কি করছো ইনকাম করছো ক্লিয়ার তো এটা যে মাধ্যম মাধ্যম মানে কোনো মাধ্যমই নয় ক্লিয়ার আচ্ছা তো মাধ্যম মানে কি যদি আমি এখানে ধরি সকল মানুষ হয় বুদ্ধিজীবী সকল গরু হয় বুদ্ধিজীবী তো সিদ্ধান্তে কি আসতে পারি সকল গরু হয় মানুষ তো এটা সার্কাজম এটা ইয়ারকি আর কি মারার জন্য মনে থাকে দেখো কি হলো এই এটা হচ্ছে যুক্তি বাক্য এগুলোকে যুক্তিবাক্য বলে যুক্তি বলে আশ্রয় বাক্য বলে অথবা হেতু বাক্য বলে ঠিক আছে তো এই যে যুক্তি বাক্য এটা হচ্ছে প্রধান যুক্তি বাক্য তারপরে যে যুক্তি বাক্যটা আছে সেটাকে বলো মাধ্যম মানে এই যুক্তি বাক্যটা এর মাধ্যমে এখানে এসছে ক্লিয়ার সিদ্ধান্তে এসছে এটাকে বলো মাধ্যম বচন যেমন একটা নিরপেক্ষ নয় ন্যায় নিরপেক্ষ ন্যায় ধারণা এটা ভালো মতো লিখি সেটা তোমাদের চ্যাপ্টারে আছে আমরা আসবো নেক্সট চ্যাপ্টারে নিরপেক্ষ নেয় তো এটাকে নিরপেক্ষ নেয় ক্লিয়ার এইবার যদি মাধ্যম বচনটা না থাকে এই মাধ্যম বচন যদি না থাকে তাহলে বলবো সেটা অমাধ্যম ঠিক আছে অমাধ্যমে কি হবে এই মাধ্যম বচনটা থাকবে না তো অমাধ্যম মনে হচ্ছে নয় প্রকার ঠিক আছে তো তো নয় প্রকারের মধ্যে তিন প্রকার তোমাদেরকে শেখানো হবে ক্লিয়ার আর তিন প্রকারই খুবই ইম্পর্টেন্ট তো চলো আজকে শিখব যে আবর্তন আবর্তনে কি করতে হবে কিছু না একদম সোজা ফারস্টে আমরা কি করব যদি একটা বচন আমরা লিখিয়ে রাখি সকল মানুষ হয় বুদ্ধিजीवी এই বচনটাকেই দেই আমরা করি তো এটা হচ্ছে এস এটা হচ্ছে পি আর এটাকে বলবো আমরা আবর্তনীয় আবর্তনীয় মানে এটার আমরা আবর্তন করব এটা আবর্তন বাক্য ঠিক আছে আচ্ছা আবর্তনের ফার্স্ট ফার্স্ট নিয়ম অবশ্যই তোমাকে দুটো বচন থাকতে হবে ঠিক আছে সেকেন্ড নিয়ম কি গুণটা কি হতে হবে গুণটা এক হতে হবে গুণ এক হবে ঠিক আছে তারপরে কি করতে হবে আমাদের উদ্দেশ্য আর স্থান পরিবর্তন মানে এই যে উদ্দেশ্য এই যে বিধেয় এই দুটো যখন আমরা সিদ্ধান্তে যখন বাক্যটা করব তখন এটা পিটা এখানে চলে আসবে এসটা এখানে চলে যাবে মানে মানুষটা এখানে চলে যাবে বুদ্ধিজীবীটা এখানে চলে আসবে ক্লিয়ার কি হবে বিদেশ স্থান পরিবর্তন হবে বাস হয়ে গেল তোমাদের আবর্তন ঠিক আছে এইবার তারপরে কি তারপরে জিনিস দেখতে হবে যেটা খুব ক্রুশিয়াল নিয়ম সেটা কি যে পদ পদ মানে এই দুটো পদের মধ্যে উদ্দেশ্যবিদেহ দুটো পদের মধ্যে যে পদ আশ্রয় আশ্রয়বাক্যে মানে এই যে এখানে যুক্তি বাক্যে ব্যাপনা ব্যাপ্য নয় সেটা এখানে এসে ব্যাপক হতে পারবে না ক্লিয়ার যারা ব্যাকে ব্যাপক নয় সেটা এখানে এসে ব্যপ্য হতে পারবে না ব্যাপকতার নিয়ম কোথার থেকে শিখবে উপরে লিঙ্কে দেওয়া আছে বচনের ওখানে চলে যাও ব্যাপক ব্যাপ কী কী আছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আর এটার জন্য তোমাদের তো ইন্টেন্স স্টাডি করতে হবে তাই না ইনটেন্স স্টাডি করার জন্য ভালো মতো স্টাডি করার জন্য দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ফোন করো আর জয়েন করে যাও ক্লাসে ঠিক আছে সো যদি ব্যাপ না হয় তাহলে এখানে এসে ব্যাপক হবে না মানে সিদ্ধান্ত বাক্য এটাকে আমরা সিদ্ধান্ত বাক্য সিদ্ধান্ত বাক্যে যদি কোনো জিনিস ব্যাপ হয় কোনো পথ পি আর এস এর মধ্যে বা এস আর পি এর মধ্যে কোনো পদ যদি ব্যাপ্য হয় আর সেটা যদি যুক্তিবাক্যে ব্যাপক না হয় তাহলে সমস্যা আর ধরো বাক্যে ব্যাপ্য হয়ে আছে বাট এখানে এসে ব্যাপক হলো না তাহলে কোনো সমস্যা নেই সিদ্ধান্তে ব্যাপক হলেই সমস্যাটা হবে দেখতে হবে যে যুক্তি বাক্যে ব্যাপ্য আছে কি না যদি থাকে তাহলে ঠিক আছে অল ইজ গুড ঠিক আছে তো এবার যদি এ বচনের আবর্তন যদি আমরা করে করি তাহলে কী সমস্যা দাঁড়াচ্ছে দেখো গুণ তো একই আছে কোনো সমস্যা নেই উদ্দেশ্য বিধেয় করেছি বিধেয় উদ্দেশ্য করেছি সব কিছু ঠিকঠাক আছে করে দিয়ে করে দেখাচ্ছি সকল বুদ্ধিজীবী হয় মানুষ চেঞ্জ করেছি ক্লিয়ার প্রবলেমটা কি হচ্ছে এর উদ্দেশ্য স্থান হচ্ছে ব্যাপ্য আর বিধেয় স্থান হচ্ছে অব্যাপ্য ঠিক আছে এটা অব্যাপ্য ছিল বুদ্ধিজীবীটা এখানে কিন্তু বুদ্ধিজীবীরা যখন আমি চেঞ্জ করলাম উদ্দেশ্যবিধে স্থান পরিবর্তন করতে হবে ম্যান্ডেটারি নিয়মের ওয়াইজ চেঞ্জ করলে পরে কি হলো এখানে এসে এটা ব্যাপ্য হয়ে যাচ্ছে তাই না তো এই জন্য পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী এটা কিন্তু এখানে অবৈধ হয়ে গেল তার জন্য কি হচ্ছে এর আবর্তন এই আমি আমরা করব না কি করব গুণটা এক রাখতে হবে তো এরকম একটা বচন চয়েস করব যে বচনটার ধরো এই পটটা অব্যাপ্য গুণটাও এক তাহলে সেরকম বচন কোথায় আছে পরিমাণ যেটাই হোক কোনো সমস্যা নেই ও বচন তো করতে পারব না কেন ও বচনের প্রেডিকেট ব্যাপ্য এটা অব্যাপ্য ঠিক ছিল কিন্তু ভাই গুণটা তো নয় ও বচনের ও বচন করা যাবে না তাহলে আই বচন বাঁচলো তো আই বচনকে করে নিতে হবে তো এটা করা যাবে না ঠিক আছে তো আই বচন করব কি হবে কোনো কোনো বুদ্ধিজীবী হয় মানুষ আচ্ছা ঠিক আছে তো কয়েকটা নিয়ম যেরকম থাকে নিয়মগুলো তোমাকে আমি প্রপার লেখাইনি লিখিয়ে দিচ্ছি উদ্দেশ্য বিধেয় হবে যুক্তি বাক্যের ফার্স্ট নিয়ম সেকেন্ড নিয়ম বিধেয় উদ্দেশ্য হবে থার্ড নিয়ম কি থার্ড নিয়ম ছিল হচ্ছে গুণ এক হবে ফোর্থ নিয়ম কি ব্যাপ্যতার নিয়ম যে পদ আশ্রয় বাক্যে ব্যাপক নয় সে পদ এখানে ব্যাপ হতে হবে না কিন্তু আয়ের দেখো দুটো পদই তো কোনো সমস্যা নেই কেন আয়ের দুটো পদই অব্যপ্য সিদ্ধান্ত আছে তাহলে এখানে দেখার কোনো দরকার নেই ক্লিয়ার তো এই হয়ে গেল আমাদের আবর্তন এ বচনের আবর্তন তাহলে এ বচনের আবর্তন কোথায় যায় দাঁড়া চেঞ্জ করি কালিটা এই বচনের আবর্তন আই অলওয়েজ এই বচনে আবর্তন আই হবে ক্লিয়ার আচ্ছা ই বচনের আবর্তন আবর্তন করব আর টেস্ট করব যে আমাদের প্যারামিটার ঠিক আছে কিনা ঠিক আছে ই বচনের আবর্তন তাহলে ই কোনো মানুষ নয় সিং যুক্ত ই থেকে ইতেই গেলাম কারণ আমাকে তো চেঞ্জ করতে বলে নাই পরিমাণ চেঞ্জ করতে বা যেরকম বিরোধিতায় আমরা চেঞ্জ করছি সেরকম চেঞ্জ করতে পারি সেটা তো বলে তার জন্য ডাইরেক্ট গেলাম কোনো সিংযুক্ত ব্যক্তি নয় মানুষ ক্লিয়ার ফার্স্ট নিয়ম কী ছিল আমাদের উদ্দেশ্য বিধেয় হয়ে গেছে উদ্দেশ্যটাকে বিধেয় করেছি সেকেন্ড নিয়ম কী ছিল বিধেয় উদ্দেশ্য হবে করেছি থার্ড নিয়ম কী ছিল গুণ এক হবে রেখেছি ফোর্থ নিয়ম কী আশ্রয় বাক্যে এটাও ব্যাপক এটাও ব্যাপ্য ইতেও এটাও ব্যাপ্য এটাও ব্যাপক মানে চারটা পদই ব্যাপক আশ্রয় বাক্য সিদ্ধান্ত মিলিয়ে তো এখানে চার নাম্বার চার নাম্বার কারেক্ট তো এটা বৈধ আবর্তন তাহলে ই বচনের আবর্তন কি হবে ই ক্লিয়ার আচ্ছা তারপরে যাচ্ছি আই বচনের আবর্তন আই বচনের আবর্তনে ধরো কোনো কোনো মানুষ নেই হয় কোন কোন মানুষ হয় স্বার্থপর তাহলে আই বচনে আইতেই নিয়ে গেলাম কোন কোনো মানুষ স্বার্থপর ব্যক্তি নয় সরি হয় হবে হয় মানুষ ব্যক্তি হয় মানুষ তাহলে এস ফার্স্ট কি ছিল উদ্দেশ্য চেঞ্জ করব চেঞ্জ করেছি বিধেহকে চেঞ্জ করেছি কোনো সমস্যা নেই হয় আছে এখানেও একটা ব্যাপক না এখানেও একটা ব্যাপক না তা মানে এটাও ঠিক আছে তার মানে আই বচনের আবর্তন আই হবে ক্লিয়ার তো আই বচন আবর্তন কি হবে আই এবার যদি ও বচন দেখি যদি ও বচন দেখি ঘামটা একটু মুছে যদি ও বচন দেখি কোনো কোনো মানুষ নয় স্বার্থকর দেখো এস পি ঠিক আছে এটা হচ্ছে ব্যাপ্য পদ হচ্ছে ব্যাপ্য আবার যদি ও বচনে করি তাহলে পিটা এখানে আসবে এসটা এখানে যাবে তাহলে এটা এখানে ব্যাপ্য ছিল না বাট এখানে এসে ব্যাপ্য হয়ে গেল সমস্যা সেম সমস্যা যেটা এ বচনে দেখা দিয়েছিল তো যদি নয়টা একই থাকবে মানে যদি ই বচনও আনি ই বচনেরও এই পদব্যাপ্য এই পদব্যাপ্য তার মানে ই বচনও আসবে না ও বচনও হবে না তাহলে আমরা কি করতে পারি কী লিখতে পারি ও বচনের আবর্তন অসম্ভব তো এটা লিখে দেব যদি ও বচন হয় বাক্য থেকে যদি আমরা বচন করি এবার আবর্তন আমরা কীভাবে করব একটা বাক্য দেবে যেমন শিশু সরল এটা একটা বাক্য এখান থেকে আমরা করবো বচন বচন কি করব এল এফ এ সকল শিশু হয় সরল ক্লিয়ার তো পাশে কি লিখবো আবর্তনীয় তারপরে করব আরেকটা বচন এল এফ এর আবর্তন কি আই তো আই করলাম কোনো কোনো শিশু শিশু হবে না সরি সরল ব্যক্তি হয় শিশু ব্র্যাকেটে কি লিখবো দাঁড়ি দিয়ে আবর্তিত আবর্তিত ক্লিয়ার এতটুকু ক্লিয়ার থাকা উচিত একদম ক্রিস্টাল ক্লিয়ার তো এইভাবে আমরা করব টু মার্কস আমরা পেয়ে যাব সমস্যা নেই সো কমেন্ট করে জানাও আর তোমাদেরকে একটা বচন বাক্য দিচ্ছি কমেন্টে করে দেখাও মানুষ লোভি এটা কমেন্টে করে দেখাও তোমরা মানুষ লোভির আবর্তন